উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের লোহা রেলিং ব্যবহার করে বাতারিয়া নদীর ওপর সেতু উদ্বোধন করা হলো। নকশালবাড়ির তোতারাম জোতে বাতারিয়া নদীর ওপর লোহার রেলিং দিয়ে সেতুর উদ্বোধন করলো নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। 3.5 লক্ষ টাকা ব্যয়ে বাতারিয়া নদীর ওপর সোমবার সেতুর উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য। এদিন ফিতে কেটে নতুন সেতুর উদ্বোধন করেন সভাধিপতি। সেতু পেয়ে খুশি গ্রামবাসীরা। সেতু হয় নদীর ওপর পারাপার সুবিধা হবে বলে গ্রামবাসীরা জানান। তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হওয়ায় পর মহকুমা পরিষদ জুড়ে উন্নয়নের কাজ চলছে বলে সভাধিপতি জানান। এসডিএ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও মহকুমা পরিষদ মিলে মহকুমা জুড়ে একাধিক কাজ চলছে বলে সভাধিপতি জানিয়েছেন। দীর্ঘদিন মানুষের এলাকার দাবি ছিল যে ব্রিজের, এবার আজ ব্রিজের উদ্বোধন হলো, কি বলবেন? সত্যি তাই, অনেক দিনের বহু প্রতীক্ষিত এই ব্রিজ, আমরা এই ব্রিজটা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এখানে শুরু হলো। অনেক দিনকার মানুষের এটা প্রত্যাশা ছিল যে এখানে একটা ব্রিজ দরকার ছিল। তো আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পূর্ত কর্মদক্ষ সহ এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ কালামের উদ্যোগে এখানে এই ব্রিজটা হচ্ছে। খুব ভালো, প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে এসছে, কারণ এইটাই কিন্তু পারাপারের একটা রাস্তা যে সহজেই মেন রোড পর্যন্ত পৌঁছানো যায়। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা প্রতিটা অঞ্চল, প্রতিটা ব্লকে কিন্তু চলছে। তো তোতারামও তার ই নয়, আমরা এই তোতারামের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু করেছে, আর আজকে এটা সত্যি দরকারি একটা রাস্তা ছিল। আর আমরা বাকি কাজগুলো আমরা চেষ্টা করছি, আর যেগুলো আরও সমস্যা আছে, কারণ বহুদিনের উপেক্ষিত কিন্তু এই জায়গাগুলো ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ, এর আগে কোনো দিন আমাদের দখলে ছিল না। এইবারই মানুষ প্রথম আমাদেরকে এই শিলিগুড়ি মহকুমা পরিষদে এনেছে। তো মানুষের আশা প্রত্যাশাও আমাদের প্রতি অনেক বেশি। তো সেই আশা প্রত্যাশা পূরণের লক্ষ্যে কিন্তু আমরা সকল তিনটা স্তরে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ, তিনটা স্তরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যেই উন্নয়ন হচ্ছে, বিগত 34 বছরে কিন্তু এই উন্নয়নের অর্ধেকটাও আমরা দেখতে পাইনি। আমরা পথশ্রীর মাধ্যমে 47টা রাস্তা কিন্তু আমরা পেয়েছি, প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে কিন্তু আমরা রাস্তা দিতে পেরেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই রাস্তাগুলো দিয়েছে, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নিজস্ব যে ফান্ডগুলো আছে, 15 ফিনান্স, 4th SFC বা স্টেট ফিনান্সের যেই টাকাগুলো আছে বা উন ফান্ড, এগুলো দিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের মতো কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে 3 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটা এখানে আজকে উদ্বোধন হয়েছে হলো। এবং পাশাপাশি এখানে যে একটা ব্রিজটা, এটা NBDD ছিল, যেটা NBDD থেকে পারমিশন নিয়েছে ওনারা করেছে। তো আমরা NBDD, SJDA এবং যতগুলো আমাদের সরকারি দপ্তর আছে এবং পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ, আমরা সকলে মিলে কিন্তু মানুষের পাশে থেকে, আমরা মানুষের কাছে থেকে কাজ করার জন্য। আমাদের মোটামুটি 20 বছর থেকে এই ব্রিজের দাবি ছিল। এর আগের নির্বাচনে যারা জিতেছিল তারা প্রত্যেক বছর আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো কিছু করেনি। তো এইবার নির্বাচনের আগে আমাদের যে মানে মহকুমা পরিষদের প্রার্থী ছিলেন অরুণদা এবং আমাদের কালামদা পঞ্চায়েত প্রার্থী, তিনারা আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা এই ব্রিজটা এবার করে দেবো। আমরা আমাদের কথা রেখেছি, ওনারা ওনাদের কথা রেখেছেন। আমাদের যে 20 বছরের দাবিটা ছিল সেটা এই বছর পূর্ণ হয়েছে, এবং আমরা এই ব্রিজটা পেয়ে আমাদের পাড়ার লোক খুব উপকৃত হয়েছে এবং তারা খুব খুশি হয়েছে। কেন, একটা যে দীর্ঘ পথ আমাদেরকে পেরিয়ে যেতে হতো সেখানে রাস্তা ছোট। আমাদের পাড়াতে সব থেকে বড় সমস্যা হলো আমাদের রাস্তা ছোট, কিন্তু আমাদের জনসংখ্যা বেশি। কেউ যদি মারা যায় আমরা 4 ফিট রাস্তায়, মানে যে আমাদের যে মুসলিমরা মারা গেলে মুসলিমের করে সেটা বের করতে পারি না। তো সেই কারণে এই রাস্তাটা হওয়ার পর থেকে আমরা এদিক দিয়ে আরামসে, সহজে কেউ মারা গেলে বা কারো বিয়ে হলে বড়রাত্রি গাড়ি ঢোকাশোনা বা লোক মারা গেলে তাদেরকে বের করা যাবে। আমাদের পাবলিক, যেমন আমাদের তোতারাম জোতের যে বাসিন্দারা আছে, তারা এই ব্রিজটা পেয়ে আমাদের মাননীয় সভাধিপতিকে এবং পঞ্চায়েত প্রধানকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাড়ার তরফ থেকে। আমাদের এখন যদি শর্ট করে আমরা যদি কিছু বলি, তো আমাদের এই সরকার বর্তমানে যেই আমাদের কাজ করছে, প্রত্যেকটি পাড়ায় রাস্তা এবং ড্রেন, যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমাদেরকে সময় মতো দিয়ে দিচ্ছে, যা এর আগে আমরা কোনোদিনও পেতাম না। তাই আমরা চাই এই সরকার হোক বা এই আমাদের পঞ্চায়েত প্রধান যারা হোক, তারা পরবর্তীতেও থাকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নূর।